পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় যাদের উপরে আল্লাহর গজব ফাবাউ বিগাদাবি মিনাল্লাহ ওরা আল্লাহর গজবের মধ্যে নিপতিত হয়ে আছে ওরা সকাল থেকে বেলা 10টার মধ্যে এই অল্প সময় মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ওয়াক্তুনুল আমবিয়া বিগাইরিল হক এরা অন্যায়ভাবে 148 জন নবীকে হত্যা করেছে জরবান নাউজুবিল্লাহি মিন জালিক ইহুদি সম্প্রদায় হলো আল্লাহর কোটে নবী হত্যার আসামি এই নবী হত্যার আসামিরা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েছেন যে কারণে আজকের ইহুদিরা পৃথিবীর মধ্যে কোনো জায়গা নিতে পারে নাই এরা পরগাছার মতো আসর করে জিনের মতো আসর করে এরা আমেরিকার খ্রিস্টানদের উপরে আসর করে আছে এই ইহুদিরা আজ পর্যন্ত এদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও বেশি ইহুদিদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও কি বেশি কিন্তু সম্মানিত শুধু আজ পর্যন্ত তাদের সংখ্যা তারা বাড়াতে পারে নাই ইহুদিদের সংখ্যা মাত্র পৃথিবীতে এই পৃথিবীতে মাত্র তাদের সংখ্যা 10 লক্ষ কিন্তু 10 লক্ষ সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে এরা ইসরায়েল নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে কিন্তু আজ পর্যন্ত তারা সেটা প্রতিষ্ঠা করে শেষ করতে পারে নাই ফিলিস্তিনের সেই মুসলিম অধ্যুষিত এলাকা ইসরায়েল সেখানে তারা জায়গা দখল করে আছে ওদের নিজের কোনো জমি ভূমি নাই বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ 71-এর যুদ্ধের পরে এখানে আমরা স্বাধীন করেছি কি বলেন ঠিক কিনা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশে ইসলাম এসেছে বাংলাদেশে স্বাধীনতা এসেছে কথা কন না এই বাংলাদেশের এই স্বাধীনতা এটা এদেশের মানুষের জন্য কিন্তু আজকাল কিছু ব্যক্তি এমন আছে যে যারা এই স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে কি ব্যাহত করছে কিনা শিক্ষানীতির মধ্যে নতুন নতুন বই ঢুকাই দিয়া আমাদের মধ্যে সেই ডারউইনের তথ্য প্রচার করার চেষ্টা করছে কোনদিন এই বাংলার জমিনে সেটা কি সম্ভব হবে হাত উঁচু করে বলেন বাংলার মাটিতে সেই ডারউইনের মিথ্যা তথ্য ডারউইনের সেই মিথ্যা তথ্য সেটা কি বাংলার মাটিতে যে মানুষ বানর থেকে এসছে সেই পড়া কি আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে দেব কাজী আমরা এ সমস্ত নাস্তিক যারা আমাদের সরকারের উপরে ভর করে আছে কথা বলেন যে নাস্তিকরা আমাদের সরকারের উপরে ভর করে আমাদের সরকারকে মানুষের কাছে ছোট করছে নিম্ন করছে মর্যাদা ক্ষুণ্ণ করছে শিক্ষানীতির ভিতরে বইপত্রের মধ্যে এখন ছবি সেখানে মাদ্রাসা শিক্ষার্থী যারা তাদের বইয়ের ভিতরে সেখানে যে ছবিগুলো দেওয়া হচ্ছে সেই ছবিগুলো এগুলো সেই মন্দিরের ছবি অমুকের ছবি তমুকের ছবি প্রয়োজন ছিল না আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনোদিন এই বিষয়টা তিনি জানলে এটা হতে দিতেন না তাকে অগোচরে আড়াল করে এটা করা হচ্ছে যা হোক সম্মানিত শ্রুতি শিক্ষানীতি হোক আর যেই নীতি হোক না কেন বাংলাদেশের স্বাধীনতার মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষ স্বাধীনভাবে বাস করবে আর স্বাধীনভাবে বাস করার পাশাপাশি আরেকটা মহাসত্য কথা এই যারা এদেশ স্বাধীন করার ব্যাপারে জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে একজন নাস্তিক ছিল একজন হিন্দু ছিল না সবাই মুসলমান মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সবাই কি ছিলেন মুসলমান ছিলেন তাহলে মুসলমানের যুদ্ধে এই বাংলাদেশে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি এখানে কোন দুর্নীতি শিক্ষা এটাকে আমরা কখনো প্রশ্রয় দিব না দেব কি না হাত উঁচু করে বলেন দেব কি না আমরা কখনো এটা দেব না সম্মানিত সম্মানিত শ্রোতা আপনারা সকলে জানেন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোনদিন এই সমস্ত শিক্ষানীতির সাথে এদেশের পীর মশাই গলিয়া উলিয়া
কখনো আপোষ করে না। এই বাংলার মাটিতে কখনো কোন নাস্তিকদের সাথে কোন বিষয়ে এদেশে তাসলিমা নাসরিন, এই দেশে তাসলিমা নাসরিন, আমাদের ইসলামী ঐতিহ্য, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কথা বলেছিল সমস্ত পীর মশায়েখ, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ সেই ঢাকার বুকে সেখানে বিশাল সম্মেলন হয়েছে। সেই ভয়ে তাসলিমা নাসরিন যে পালিয়ে গেল এখনো বাংলাদেশে ঢুকতে পারে না, আর পারবে না। কাজে কেউ যেন দুঃসাহস না করে যে বাংলাদেশের মধ্যে কোনো অপ শিক্ষানীতি, যেই শিক্ষানীতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নেবে না। কথা বলেন, যেই শিক্ষানীতি বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। আমি এখনো বলছি সরকারকে যে কোন অবস্থাতেই যেন সেই বইগুলো ক্লাসের পাঠ্যপুস্তক বানানো না হয়, কারণ আমাদের স্বকীয়তা আছে, আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আছে, আমাদের শিক্ষার ব্যাপারে আমাদের ভিতরে আমাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে কোনো মতেই ধ্বংস করতে দেয়া যাবে না। ঘাপটি মারা লুকিয়ে থাকা এই নাস্তিকরা আমাদেরকে এই চরম ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, সরকারের সাথে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। কাজেই আমরা কোনোদিন সরকারকে বলবো এই কথা বলবো না যে যেমন চলছে তেমনই চলুক, না না না, এদেশের প্রতিটি জনগণ, প্রতিটি মুসলমান লক্ষ্য করছে যে দেশের শিক্ষানীতিতে কি হচ্ছে এবং অন্যান্যতে কি হচ্ছে। আমরা সবাই একমত, নতুন বই যেগুলো পাঠ্যপুস্তকে আনা হচ্ছে সেগুলোকে পরিবর্তন করা হোক। জোরে বলেন, সেগুলো কি করা হোক, পরিবর্তন করা হোক, নতুন লেখক তাদের মাধ্যমে নতুন বই পাঠ্য তালিকায় আনা হোক। সম্মানিত সুধি, এই বইগুলো সিলেবাস ভুক্ত থেকে বাদ দেওয়া হোক, সিলেবাস ভুক্তি থেকে কি করা হোক, বাদ দেওয়া হোক। এগুলো আমাদের দেশ খাবে না। বাংলাদেশের মাটিতে এখানে শতকরা 92 জন মুসলমান, অন্তত পার্সেন্টেজের দিকে তাকাইয়া হলেও তো এই বইগুলো প্রণয়নের ক্ষেত্রে বারবার চিন্তা করা দরকার ছিল। কিসের শক্তি এদেশের পাবলিক তারা জানে, কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়, কথা কি বুঝতে পারছেন? কাজেই আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আমরা হাল ছাড়বো না। শিক্ষানীতির ক্ষেত্রে কোনো দুর্নীতি, শিক্ষানীতির ক্ষেত্রে কোন রকম ভাবে কোনো নাস্তিকের পদস্ফালন হবে বাংলাদেশের মাটিতে, আমার সন্তানরা আবার ডারউইনের শিক্ষায় ফিরে যাবে, আবার সেই মিথ্যা শিক্ষার দিকে ফিরে যাবে, এটা কখনো আমরা হতে দেব না।